আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সকলে অনেক ভালো আছেন তো আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন আপনাদের ফোনে ব্যাটারি পার্সেন্ট কেন শো করে না নোটিফিকেশান বারে ব্যাটারি পার্সেন্টেজ কেন শো করে না তো এর একটি সেটিংস রয়েছে যে সেটিংসটি আপনাদের অফ করা রয়েছে আপনারা নতুন ফোন কিনলে অথবা ফোনটি রিসেট করলে আপনাদের ব্যাটারি পার্সেন্টেজ সেটিংসটি অফ করা থাকে তো সেই সেটিংসটি আপনাদের চালু করতে হবে তো কীভাবে আপনারা চালু করবেন সেটি আজকের ভিডিওটি দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে যেটি কথা না বললে নয় এরকম প্রয়োজনীয় উপকারী ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন ব্যাটারি পার্সেন্টেজ শো করার জন্য আপনারা চলে আসবেন সেটিংসে এখন আমি আপনাদেরকে চারটি অপশান দেখিয়ে দেবো তার মধ্যে শেষের অপশানটি অনেক সহজ হবে যদি আপনাদের ফোনে সেই অপশানটি থাকে তো আপনারা প্রথমে সব করে নিচে আসবেন নিচে এসে আপনারা ব্যাটারি সেটিংসটি ব্যাটারি লেখাটি খুঁজে বের করবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন ব্যাটারি এখানে ক্লিক করবেন তারপর সব করবেন নিচে দেখতে পাচ্ছেন মোর ব্যাটারি সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করে এবার দেখতে পাচ্ছেন শো ব্যাটারি পার্সেন্টেজ এটি অন করা রয়েছে যার কারণে আমার পার্সেন্ট শো করছে আপনাদের অফ করা থাকলে অন করে দেবেন এবার এখান থেকে আমি ব্যাকে চলে আসবো এবার দ্বিতীয় অপশানটি আপনাদের দেখাবো সেটিংস থেকে ব্যাকে চলে আসলাম তো আপনাদের কারো কারো ফোনে এই অপশানটি থাকতে পারে না পারে সব করে নিচে আসবেন তারপর অ্যাবাউট ফোন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইনফরমেশান এখানে ক্লিক করবেন কিছু কিছু ফোনে এখানে ব্যাটারি পার্সেন্টেজ থাকে তো আমার ফোনে নেই কিছু কিছু মোবাইলে শো পার্সেন্টেজ অপশানটি থাকতে পারে এখানে কোনো কোনো মোবাইলে নোটিফিকেশান সেটিংসে সো ব্যাটারি পার্সেন্টেজ সেটিংসটি খুঁজে পেতে পারেন তো আপনারা নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তো আপনারা সেটিংসে খুঁজে বের করবেন খেয়াল রাখবেন কোথায় লেখা রয়েছে শো ব্যাটারি পার্সেন্টেজ তো আপনারা অনেক মোবাইলে নোটিফিকেশান পেতে পারেন নোটিফিকেশান আসার পর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন সো ব্যাটারি পার্সেন্টেজ এখান থেকেও আপনারা অন করতে পারবেন তো এবার আপনাদেরকে সব থেকে সহজ এবং কার্যকরী অপশানটি দেখিয়ে দেবো সহজ অপশানটি যে অপশানটি আপনারা খুব সহজে পেয়ে যাবেন আপনাদের ফোনে যদি থাকে তো আপনাদের ফোনে যদি সেটিংসে যদি সার্চ অপশান থাকে এখানে দেখতে পাচ্ছেন সার্চ এখন তাহলে আপনারা এখানে যে কোনো সেটিংস খুব সহজে সার্চ করতে পারবেন এখানে যদি ব্যাটারি পার্সেন্টেজ লিখে দেন অথবা সো ব্যাটারি পার্সেন্টেজ তাহলে কিন্তু আপনাদের চলে আসবে সাথে সাথে সেটিংসটি তো দেখতে পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে সো ব্যাটারি পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা এখান থেকে খুব সহজেই ব্যাটারি পার্সেন্টেজটি অন করে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার অন করা রয়েছে আপনাদের অফ করা থাকলে এটি অন করে দেবেন তাহলে আপনাদের নোটিফিকেশান বাড়ে ব্যাটারি পার্সেন্ট উঠে যাবে তো এই ছিল আজকের ভিডিও আমি আশা করবো আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি মনে করেন এই ভিডিওটিকে কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন যাতে করে আপনার বন্ধুরাও খুব সহজেই ব্যাটারি পার্সেন্টেজ অপশানটি নোটিফিকেশান বাড়ে শো করাতে পারে এবং এই যদি যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ